নমস্কার, ইতিমধ্যে আমরা চলে এসেছি FD ব্লক সার্বজনীন পূজা কমিটির মণ্ডপে। তো চলুন ঘুরে দেখা যাক এখানে কি প্রস্তুতি চলছে। আর এবার আমরা FD ব্লকের যে প্রোগ্রাম করতে চলেছি সেই প্রোগ্রামটা আমাদের যে কমিটি, তাই সেই কমিটির আমি প্রেসিডেন্ট, আমার নাম বাণীব্রত ব্যানার্জি। আমাদের এবার যে থিমটা করা হয়েছে, আমরা গত 3 বছর ধরে আমরা বাচ্চাদের আকৃষ্ট করার জন্যে থিম তৈরি করি। গত 2 বছর আগে করেছিলাম ডাইনোসর পার্ক, এবার তার আগেরবার করেছি গালিভার ট্রাভেল, গতবার এবার করছি আমরা ফিরে দেখা শৈশব। আমাদের থিমের নাম ফিরে দেখা শৈশব, মানে হচ্ছে জঙ্গল বুক, যেটা আমরা ছোটোবেলায় পড়া করেছি সেই জঙ্গল বুকের অনুকরণে একটা বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য একটা করা হয়েছে, প্রোগ্রাম করা হয়েছে। এবং সেই প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের কাটশট নিয়েছি আর কি, যে এক একটা জায়গায় এক এক রকমের কাটশট নিয়ে কিছু ক্যারেক্টার দিয়ে আমরা একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছি, জঙ্গলের অ্যাম্বিয়েন্স। এবং সেই অ্যাম্বিয়েন্সের মধ্যে ওই ক্যারেক্টারগুলোকে রেখে মানুষের মধ্যে আর কি জঙ্গল বুকের একটা আনার জন্যে আমরা এবার তৈরি করেছি। এবং ওই জায়গা থেকে, থিম এরিয়া থেকে বেরিয়ে তারা এসে, মানে থিম এরিয়ার মধ্যে থেকে আমরা ঠাকুর প্রতিমা দর্শন করাচ্ছি না, কারণ থিম এরিয়ার দেখার সময় তাদের থিমটা নিয়েই মাথায় থাকবে। থিম শেষ হলেই তারা বেরিয়ে এসে ওই থিমের সাথে সামঞ্জস্য রেখে মণ্ডপ তৈরি হয়েছে, যে মণ্ডপের মধ্যে প্রতিমা থাকবে, প্রতিমাটা বাইরে থেকে দর্শন করবে। আমরা প্রতিমার মণ্ডপের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছি না, বাইরে থেকে দর্শন করে তারা অন্য এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবেন। এবারে এবার যেটা পরিস্থিতিটা তো একটু অন্যরকম, কারণ সারা বিশ্বব্যাপী একটা অতিমারির পরিস্থিতি চলছে এবং তাতে সংক্রমণ হওয়ার একটা চান্স রয়েছে সবাই বলছেন। সেই দিকটা চিন্তা করে আমরা রেস্ট্রিক্ট করব ভিজিটারদের, রেসিডেন্টদের জন্য আলাদা এন্ট্রি আলাদা গেট, এবং ভিজিটারদের জন্য আলাদা এন্ট্রি আলাদা এক্সিট। এই যে এন্ট্রি এক্সিট যে আলাদা করা হয়েছে, সেখানেও আমাদের ভিজিটারদের জন্য যদি ভিড় হয় তাহলে তাদেরকে আমরা হোল্ডিং এরিয়া একটা তৈরি করেছি। সেই হোল্ডিং এরিয়ার মধ্যে তাদেরকে জাস্ট জিগজ্যাগ ওয়েতে ঘুরিয়ে তারা প্যান্ডেল দর্শন করবেন, করতে করতে ঘুরে এসে তারা মূল থিম এরিয়ার মধ্যে যাবেন। এইটা হচ্ছে আমাদের মানে এখনও অবধি আছে। এছাড়া আমরা স্যানিটাইজার, তারপরে আপনার 2 এজেন্সি আছে যারা ফ্লোরটাকে মানে স্যানিটাইজ করে দেবে 3 দিন অন্তর, প্লাস যেগুলোতে ইউজুয়ালি আসতে গেলে হাত পড়ে ভিজিটারদের, সেই জায়গাগুলোকে তারা একটা কোটিং করে দেবেন, যে কোটিংটা জামফি, তাদের কাছে সার্টিফিকেটও আছে, কেমটেক্স বলে একটা কোম্পানি, তারা করে দেবেন। এবং সেইটা মানে 10 দিন মতো সেখানে জামটা থাকার কথা নয়। এইসবগুলো যা যা আমরা চেষ্টা করার সবই করছি। আমরা গেটে ঢোকার মুখে আমরা সেন্সার লাগিয়ে দিয়েছি, যেখানে হাত দিয়ে হাত স্যানিটাইজ করবেন, এবং আমরা একটা ফগিং মেশিন কিনেছি, সেই ফগিং মেশিন থেকে কেমিক্যাল স্প্রে করা হবে যাতে কিনা ওই এরিয়াটা সবসময় জাম খেয়ে থাকে। কন্ট্যাক্ট পিপল উইল বি শেয়ারিং আ লিঙ্ক উইথ অল আওয়ার রেসিডেন্টস অ্যান্ড দে ক্যান ডু ইট অনলাইন অ্যান্ড উইল বি কালেক্টিং দোজ ফ্লাওয়ার্স অ্যান্ড উইল বি ইউজিং ফর কম্পোস্ট মেকিং। So we give it to an NGO, we'll be changing it to turning it into a compost. And finally, we are 100% safe and we are following all the government protocols. Thank you, Uran TV, for giving us this chance and platform to share our views. তো আপনারা দেখলেন এখানে কীরকম কী প্রস্তুতি চলছে না চলছে, এখানকার সদস্যদের মুখে শুনে নিলেন কীরকম কী প্রস্তুতি চলছে। আরও বিস্তারে জানতে, আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি মৃগাঙ্ক, উড়ান টিভি।